দেখো সকালের জন্য আজকে ডাল বসিয়ে দিয়েছে, শুধু ডালটা হচ্ছে মসুর ডাল। এদিকে সুজি কুচু রান্না করেছি, এদিকে বরবটি ভাজা, তো এটা সকালের জন্য। দেখো আমি ট্যাংরা মাছগুলো এখন ভেজে নেব। তো এখানে কি কি লাগছে রেসিপিটা করতে, তো এখানে লাগছে হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে লাগছে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, আর নুন তো লাগছেই, আর সঙ্গে তেল। তো চলো আগে আমি মাছগুলো ভেজে নিই, তারপরে রেসিপিটা শুরু করছি। আর লাস্ট লাগবে একটু গরম মশলা গুঁড়ো। তো আজকে আমি ট্যাংরা মাছের তেল ঝাল বানাবো। দেখো এখানে আমি মাছগুলো আগের থেকেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, একটু সাদা তেল দিয়েছি যাতে মাছগুলো ফুটে না উঠে সেজন্য। তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে, তো এখন মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। আর তোমরা দেখতে পাবে যে ট্যাংরা মাছগুলো একটু ফুটে উঠে, কারণ ওগুলোকে তেল মাখালে আর ফুটে না, তো সেজন্য আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি নুন হলুদ দেওয়ার সময়, আর 10 মিনিট আমি ফিরে করছিলাম। তো মাছগুলো আমার গরমে তুলে নেবো। আর এদিকে দেখো আমার চারটা ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে। এদিকে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এখন আমি রেসিপিটা করবো। আর এখানে দেখো, তো আমি মাছটা ভাজা হওয়ার পর একটু ধুয়ে নিলাম, একটু মেজে নিয়েছি, তো আমার প্যানে তেল গরম হয়ে গিয়েছে। তো এর মধ্যে এখন আমি কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিই। আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা হওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আর একটু সামান্য পরিমাণে জল দিয়েছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, পেঁয়াজ বাটাটা, সেজন্য। তো এটা খানিকক্ষণ হতে থাকবে, তারপরে আমি এর মধ্যে নুন আর সব মশলাগুলো অ্যাড করবো। এদিকে দেখো আমার পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি আর নুন। তো এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এবার একটু সামান্য পরিমাণ এর মধ্যে জল অ্যাড করে, এদিকে দেখো আমি জলও অ্যাড করে দিয়েছি, আর মশলাটা আরও কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে মশলাটার থেকে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। আর এখানে মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছি, তো আর একটু আমি এর মধ্যে জল দিয়ে নেব। আর এর মধ্যে একটু গরম মশলা গুঁড়োটা এখনই দিয়ে দেবো, যাতে কাঁচা একটা গন্ধ না থাকে গরম মশলায়, তো সেজন্য আমি এখনই এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, বেশি দেবো না, হাফ চামচের মতো গরম মশলা এখানে দিয়ে দেবেন। গরম মশলা গুঁড়োটা একটু কষিয়ে দেবো মশলাগুলোর সঙ্গে। এদিকে দেখো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তো এর মধ্যে আমি এখন জলও দিয়ে দিয়েছি। তো ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আমার ঝোলটা ফুটে উঠেছে, তো একে একে মাছগুলো দিব। তো মাছগুলো আর একটু সেদ্ধ হলে নামিয়ে নেব, আর একটু উপরে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা ছড়িয়ে দিব, তো আর একটু হলেই আমার তেল ঝাল রেডি ট্যাংরা মাছের। মাছটা দেখো আমি 10 মিনিট দমে রেখেছিলাম, তো এখন আমার রেডি, মাছটা আমি প্লেটে সাজিয়ে নেব। মাছটা আমি নামিয়ে নিয়েছি, তো এটা গরম গরম ভাতের সঙ্গে আজকে খাবো।
আর এভাবে যদি আপনারা বাড়িতে রান্না করেন খুবই খেতে কিন্তু টেস্টি লাগে। তো একবার রান্না করে দেখে আমাকে কমেন্ট করে বলো। হাই ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি আর কি। কি চলে যাচ্ছে, তো এখন বাজে দুপুর 12টা। দুপুর 12টার থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আমাদের সকালে স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালেরটা আজকে আমি রান্না করিনি। এই কদিন, এই দুদিন ধরে মাই রান্না করছে, তো আমার শরীরটা বিশেষ ভালো নাই। আর আমাদের তো খাওয়া হয়ে গেছে, বোন ওদিকে অনলাইনে ক্লাস করছে, ওদের এক্সাম আর সেকেন্ড সেমিস্টার হবে। আর আজকে আজকে মানে ওয়েদারটা ভালো নেই, কারণ ওয়েদারটা আজকে মানে কালকে রাত থেকেই মানে অনেক ঝোড়ো হাওয়া বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো এখনও কালকে রাতে কমেছে, সকালে আবার সকাল ছটার থেকে আবার বৃষ্টি হাওয়া। তোমাদেরকে একটু দেখাচ্ছি, তো চলো দেখো আজকের ওয়েদারটা কীরকম। আমি জানালাটা খুলে দিলাম, তো বৃষ্টি পড়ছে আর ঝোড়ো হাওয়া হচ্ছে মাঝে মাঝে হঠাৎ করে, কীরকম যেন ঘন হঠাৎ হঠাৎ করে হাওয়া আসছে। তো হাওয়াটা মোটেই ভীষণ ভালো না, এখন একটু বৃষ্টি পড়ছে কিন্তু কখন থেকে হাওয়া করছে। তো আজকে আমাদের এখানেরও ওয়েদারটা খুব বেশি ভালো না, তো জানি না কী হবে। আমাদের এখানে তো দার্জিলিং ডিস্ট্রিক্টে আজকে হতে চেয়েছিল, খুব অতি ভারী বৃষ্টি, তো কি হচ্ছে জানি না। এখনই শুরু, সকাল থেকে শুরু হয়ে গেছে, যখন 6টা বাজে তখন আর কালকে সারা রাতই হাওয়া হয়েছিল আর বৃষ্টি হয়েছিল একটু, আর আবারও হচ্ছে। আর আমাদের এখানে, আর এই দেখো আমাদের এখানে একটা, আমাদের ঘরের পেছনে একটা লেবু গাছ আছে, তো লেবু গাছটা খুব সুন্দর, তো লেবুর ফুল এসেছে, তো মনে হচ্ছে লেবু হবে। তো গাছটা আগে অনেক ছোট ছিল কিন্তু হঠাৎ করে বড় হয়ে গিয়েছে। তো তোমরা তো দেখলে একটু করে হাওয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো আর আমার তো ভীষণই ভয় লাগে হাওয়া করলে। আর ওদিকে যা সমস্যা, দীঘার ওদিকে মানে এত জল জমে গেছে কালকে খবরে দেখলাম আর কি। বাড়িতে তো তো প্রচন্ড খারাপ লাগছে, মানে এত বৃষ্টি হচ্ছে, এত বন্যা হয়ে গেছে, মানে অর্ধেকটা জল উঠে গেছে, মানে সাধারণ মানুষের যেখানে বসতি স্থান ওই জায়গাগুলোতেও জল ঢুকে গেছে, তো খুবই খারাপ অবস্থা। গরু ছাগল গরুগুলো তো কালকে একটা নিউজে দেখলাম গরুগুলো দৌড়াচ্ছে, মানে গরুগুলোর এখান থেকে জল লেগে গেছে, মানে এতটা খারাপ লাগছে সত্যি, আর ভাবা যায় না। ভগবান করে যেন এই বিপদগুলো মানে আমাদের আমাদের কাছ থেকে চলে যায়, এই প্রাকৃতিক বিপর্যয়গুলো। আর ভালো লাগছে না, এদিকে করোনা এত, মানে এগুলো টেনশনে যখনই টিভি খুলবো তখনই এগুলো নিউজ, এগুলো নিয়ে শুনতে শুনতে সত্যি মাথা খারাপ হয়ে যায়, আর কিছু ভালো লাগে না, মনে হয় অন্য কিছু দেখি। আবার দেখবি নিউজ বেশি দেখলে না মনটাও আতঙ্ক হয়ে যায়, মানে মনের জোরটা কমে যায়। সাবধান সাবধান থাকা ওরা বলে, কিন্তু মানে নিজের থেকে একটা কিরকম দুর্বলতা চলে আসে, মানে এত যদি ওই নিউজগুলো সারাদিন, সেই জন্য আমি সারাদিন ওই নিউজ দেখি না, আমার ভালো লাগে না, মানে ভয়ই লাগে। আর নিজের মধ্যে কিরকম যেন একটা চলে আসে, ভয় ভয় কাজ করে মনে সব সময়। তো সব সময় মনের জোর রাখাটা সব থেকে বড় আমাদের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, তো আমি সব সময় সেজন্য নিজের মনের জোর রাখার চেষ্টা করি, কারণ মনকে যদি সব সময় ভেঙে দেই তো তাহলে তো হবেই না কোনোদিনও। তো সব সময় দেখবে কোনো জীবনে যতই কোনো কিছু আসুক না কেন মনটাকে সব সময় শক্ত রাখতে হয়। মনটা যদি সব সময় শক্ত থাকে, যদি বলে যে আমার কারো অসুখ হলে দেখবে মনটা সব সময় ভেঙে দেয়, যদি বলে যে আমার কিছু হয়নি তো কিছু হয়নি, মন মন ভালো থাকলে সব কিছুই ভালো থাকে। আর আজকে আমাদের, যাই হোক, আজকে আমাদের সকালে খাওয়া দাওয়াটা হয়ে গেছে, তো সেটা সেটা একটু তোমাদের সামনে শেয়ার করেছি। আর তোমরা তো জানোই তো আজকে তো মাই রান্না করেছে, তো কালকে আমি রান্না করেছিলাম রাতে, তো সেটা তোমাদের সামনে শেয়ার করব আজকে। আর বাবা ওদের আজকে টিভি বন্ধ করে রেখেছি, কারণ হঠাৎ করে যদি বিদ্যুৎ চমকায়, তো আমাদের এর আগে 2টা টিভি নষ্ট হয়েছিল, তো অনেকদিন আগে মানে 2 বছর আগে, মানে টিভির কর্ড খুলে রাখিনি আর কেবল লাইনের কর্ডটাও খুলে রাখিনি, তো সেই সময় টিভিটা হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে অনেক রাতে, মানে ঝড় বৃষ্টি হয়েছিল, তো আমাদের এভাবে 2টা টিভি অনেকবার নষ্ট হয়ে গেছে। সেই জন্য এখন থেকে মানে মনে রেখেছি যাতে টিভির কর্ড খুলে রাখি, মানে যাতে সবসময় যেন হঠাৎ ধরো বিদ্যুৎ চমকালেই মানে সঙ্গে সঙ্গে খুলে রেখে একটু ঝড় আসবে বলে যখনই মনে হয়, সেই জন্য কালকের থেকে খুলে রেখেছি। তো আজকের আজকের পর্যন্ত আর টিভি চালু করিনি। আর
যা কিছু হচ্ছে। তো তোমাদের একটা কথা বলি, তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো আর ভালো থেকো, আর কেউ বাড়ির বাইরে বেরো না। এখন তো করোনার সব নিউজটা চলে গেছে, এখন মোটামুটি ভাবে এই ঝড়ের নিউজটা বেশি করে চলছে, তো এটা চলারই কথা, কারণ এত ঝড়, তো সেরকম ভাবে তো করতেই হবে, মানুষকে তো সাবধান সতর্ক করতেই হবে। আর তোমাদের আরেকটা কথা বলি, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর এখন থেকে আরো চেষ্টা করব তোমাদেরকে ভালো মতো ব্লগ দেওয়ার, মানে আমি যা কিছু করি সকাল থেকে কয়েকদিন পর সেটা তোমাদেরকে বলবো, সিক্রেটটা যে কেন আমি এখন মোটামুটি সবকিছু দিচ্ছি না, তো কয়েকদিন পর সেটা দেবো, সেটা তোমরা নিজেই বুঝতে পারবে। আর প্লিজ তোমরা তোমরা আমার ভিডিওগুলো দেখো আর কমেন্ট করো আর লাইক করো, আর আর কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর আমি তো তোমাদের রান্নার ব্লগ দিই, যখনই রান্না করি কিছু একটা বানাই, মানে সেটা তো দিই। আমি তো তোমাদের আগে বলেছিলাম আমি মানে বাড়িতে যা কিছু রান্না হবে সেটাই তো দেবো, তো ব্লগ তো সেটাই দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে। আমি যা কিছু রান্না পারি মোটামুটিভাবে তো জানোই, সেটা চেষ্টা করি, আর একটু মানে তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতেও ভালো লাগে, তো সেই জন্য আড্ডাটা দিয়ে দেই। তো কয়েকদিন পর তোমাদের সেই কথাটা বলবো, আর সবাই খুব সাবধানেই থেকো। আর আমাদের হচ্ছে দুপুরের খাওয়া, আজকে মা রান্না করছে, তো আজকে খাইনি এখনো, খাবো। আর বিবি রাতেরটা আমি করবো আজকে, তো দেখি কি হয়, আমাদের এখানে ঝড় টর হবে নাকি আবার, মনে তো হচ্ছে হতেও পারে, কারণ আকাশটা প্রচুর পরিমাণে কালো হয়ে গেছে আর হাওয়া বইছে। তো তোমরা সবাই ভালো থেকো, তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। তো আমি তো এখন ডেইলি ব্লগ দিই, তো প্লিজ তোমরা আমার ডেইলি ব্লগটা দেখো, আর সবাই সাবধানে থেকো, টাটা।